हाय एवरीवन अस्सलामु अलैकुम आमी पापिया शर्मिल वेलकम टू माय चैनल आपनादेर अनेक अनेक शुभेच्छा जानिए शुरू करछि। आज के आमी आपनादेर संगे शेयर करब एग कारी रेसिपी। एटा सम्पूर्ण आमार निजस्व रेसिपी। এই এগ কারি রান্নার জন্য আমি যেসব ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সেগুলো খুবই কমন জিনিস যা সহজেই পাওয়া যায়। বলতে পারেন বেশিরভাগ সময় আমাদের ঘরেই এসব জিনিস থাকে। আসলে যারা রান্নার ব্যাপারে একটু অলস আবার মনে করেন খুব অল্প সময়ে হেলদি একটা কিছু রান্না করা দরকার, আমি মনে করি তাদের জন্য এইটা 100% পারফেক্ট একটা রেসিপি। আমার অনেক রান্নাই আছে যেগুলো আমি আমার নিজের আইডিয়া থেকে করে থাকি আর সেগুলো খেয়ে আমার ফ্যামিলি মেম্বারসরা সবসময় আমাকে অ্যাপ্রিশিয়েট করে। তার মধ্যে এই রেসিপিটাও একটা। এখানে আমি হাফ কাপ মুগ ডাল হালকা ব্রাউন করে ভেজে 80% সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা লাউ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর ওদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ অয়েল। অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে ধাপে ধাপে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী। এবার এর মধ্যে আমি অল্প একটু পানি মিশিয়ে দেব শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরার গুঁড়া। এবার আমি মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্য কেউ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, যে যত ঝাল খেতে পছন্দ করেন সে বেশি দিবেন, যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কম দিবেন। এভাবে মশলাটা আমি কষাতে কষাতে তেলের উপরে উঠে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব লাউ, কেটে রাখা লাউগুলা। লাউগুলা দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিব এবং ঢেকে ঢেকে বারবার ভালোভাবে কষিয়ে নিব। একটু পর পর ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে করে তলানিতে লেগে না যায়, সেদিকেও আমার খেয়াল রাখতে হবে এবং লাউটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখতে হবে। লাউটা সেদ্ধ করার জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ লাউ থেকেই অনেকটা পানি বের হয়, লাউয়ের পানিতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে কষাতে কষাতে আমি লাউ 90% সেদ্ধ করে নিব। এরপর আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে মিশিয়ে দিব। রান্নার শেষ মুহূর্তে আমি 1 কাপ পানি মিক্স করব, তখন লাউয়ের বাকি 10% সেদ্ধ হয়ে যাবে এবং আমার রান্নাও শেষ হয়ে যাবে। তারপর নেড়ে চেড়ে বারবার ভালোভাবে আরও 5 মিনিট কষিয়ে নিব। এবার ঢাকনা তুলে আমি দেখে নিব আমার লাউটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। লাউটা যখন 90% সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি মিক্স করব। না, আমার লাউটা পুরোপুরি 90% সিদ্ধ হয় নাই, এর জন্য আমি আবারও ঢেকে দিলাম। এবার আমি ঢাকনা তুলে আবারও দেখে নিব লাউটা সিদ্ধ হয়েছে কিনা।
হ্যাঁ, এবার মনে হচ্ছে 90% আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এক কাপ পানি মিশিয়ে দিব। এই পানিটা আমি শুধুমাত্র একটু তরকারিটা ঝোল ঝোল রাখার জন্যই দিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা 6টা ডিম। এখানে আমি 6টা ডিম নিয়েছি, কেউ চাইলে বেশি বা কম নিতে পারেন। আমার এক কারি অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, আর এই পেঁয়াজের বেরেস্তার স্মেলটা সত্যি এই তরকারির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। এবার পেঁয়াজের বেরেস্তাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। নামানোর একটু আগে আমি এর মধ্যে ধনিয়া পাতা, আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়েই আমি চুলাটা অফ করে দিব। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। দেখছেন কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটা ডিশে তরকারিটা ঢেলে নিলাম। এবার 100% রেডি আমার এগ কারি রেসিপি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।